আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট রিভিউ। অনেকেই হয়তো জানেই না স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি কেমন। বাংলায় হলো পরিসংখ্যান। পরিসংখ্যান কোন ফ্যাকাল্টির, আর্টস নাকি সায়েন্স? সত্যি বলতে অনেকেরই এই বিষয়ে নিখুঁত ধারণা থাকে না। যাই হোক, এটি অবশ্যই সায়েন্স ফ্যাকাল্টির সাবজেক্ট। এটিকে সায়েন্সের গ্রামার বলা হয়। স্ট্যাটিস্টিক্স এবং অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এই দুটি সাবজেক্ট এই ফ্যাকাল্টিরই অধীনে, যেখানে শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই অ্যাপ্লাই করতে পারে। পাবলিক ভার্সিটির একটু নিচের দিকের সাবজেক্ট এটি। সত্যি না, এটি আমাদের দ্বারা তৈরি একটি চিন্তাভাবনা। শুধু কী করে অধিকাংশ ছেলে মেয়ে তাদের সাবজেক্ট চয়েসে 4 থেকে 5 নম্বরে পরিসংখ্যান রেখে দেয়। সো অটোমেটিক্যালি এটি নিচের দিকে চলে যায়। সত্যিকার অর্থে সাবজেক্ট হিসেবে অবশ্যই প্রথম সারির একটি। চলো দেখে আসি কিভাবে। তোমার স্বপ্ন ছিল সিএসি পড়ে গুগল, মাইক্রোসফটে জব করবে। স্বপ্নই থেকে গেল? একদমই না। গুগলে স্ট্যাটিস্টিশিয়ান, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস্ট ইত্যাদিতে শুধু সিএসি স্ট্যাট গ্র্যাজুয়েটরাই অ্যাপ্লিকেশন করতে পারে। মাইক্রোসফটে তোমার জন্য রয়েছে মার্কেট ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালাইটিক্স ম্যানেজার, ডাটা সায়েন্টিস্ট, টেকনিক্যাল ডাটা সায়েন্টিস্ট ইত্যাদি। আচ্ছা চলো জব সেক্টর আলোচনার পূর্বে জেনে আসি কি পড়ানো হয় এই সাবজেক্টে। আগেই বলে রাখি, ম্যাথ এবং তার সাথে লজিক, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস যদি তোমার একদমই পছন্দ না, তাহলে পরিসংখ্যান তোমার জন্য না। কি পড়ানো হয়? প্রথম বর্ষে প্রবাবিলিটি থিওরি, প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথমেটিক্স, ম্যাট্রিক্স, কম্পিউটার মেথডস, নিউমেরিক্যাল নাম্বার। দ্বিতীয় বর্ষে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, রিগ্রেশন অ্যানালাইসিস, ভ্যারিয়েন্স, ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল স্ট্যাট, অ্যাডভান্স রিয়েল অ্যানালাইসিস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার অ্যালজেব্রা। তৃতীয় বর্ষে মাল্টিভেরিয়েট ডিস্ট্রিবিউশন, এস্টিমেশন, হাইপোথেসিস টেস্টিং, রোবাস্ট রিগ্রেশন, ডায়াগনস্টিক, স্টকিস্টিক প্রসেস, স্যাম্পলিং টেকনিক্স ইত্যাদি বিষয়ে পড়ানো হয়। চতুর্থ বর্ষে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, প্রবাবিলিটি মেজার, ডেমোগ্রাফি, বায়োস্ট্যাটিস্টিক্স, বায়োফরমেটিক্স, ইকোনোমেট্রিক্স, অ্যাডভান্স স্যাম্পলিং, রিসার্চ মেথোডোলজি ইত্যাদি বিষয়ে পড়ানো হয়। এখন জেনে নিব কোথায় পড়ানো হয়। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় কলেজে এই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পরিসংখ্যান বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স নামের একই ধরনের আরও একটি বিষয় পড়ানো হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভেতর শুধু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, কেন পড়ব স্ট্যাটিস্টিক্স? আইটি থেকে শুরু করে ইকোনমিক্স, অটোমোবাইল, ফার্মা কোম্পানি, মেডিসিন, সাইকোলজি, পাবলিক হেলথ, বায়োলজি, এমনকি প্রায় প্রতিটা ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল ইত্যাদি সেক্টরে স্ট্যাটিস্টিক্সের ব্যাপক চাহিদা রয়েছে। ফ্রিল্যান্সার হিসাবে আইটির পরে স্ট্যাটিস্টিক্সই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলো না হয় জব সেক্টরই দেখো। এখন জেনে নিব কি কি বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারবে। MSc অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, MSc লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, MSc ইন কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, MCA মাস্টার ইন ম্যাথ, মাস্টার্স ইন স্ট্যাটিস্টিক্স, MBA ইন স্ট্যাটিস্টিক্স, ম্যাথডস উইথ অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট ইত্যাদি বিষয়ে তুমি উচ্চতর ডিগ্রি নিতে পারবে। এখন আসি বাংলাদেশে কি কি জব সেক্টর রয়েছে পরিসংখ্যানের ছাত্রছাত্রীদের জন্য। প্রায় প্রতিটি সেক্টরে পরিসংখ্যানের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল কর্মক্ষেত্রের সুযোগ। BCS প্রফেশনাল ক্যাডারে কলেজে শিক্ষকতা, BCS টেকনিক্যাল ক্যাডারে প্রতিটি থানায় একজন পরিসংখ্যান অফিসার পদ, বাংলাদেশ ব্যাংকে additional director ছাড়াও AD Statistics, AD Research নামে দুটি আলাদা ফিল্ড রয়েছে। শুধু স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্সের ছাত্রছাত্রীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো রিসার্চ প্রতিষ্ঠান মানেই অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্স ছাত্রছাত্রীদের ব্যাপক চাহিদা। আইসি, ডিডিআর, নিপট, এসি নেইলসন সহ বড় বড় রিসার্চ প্রতিষ্ঠানে স্ট্যাটিস্টিক্সের গ্র্যাজুয়েটদের রয়েছে অনেক চাহিদা। বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের নাম অবশ্যই শুনেছ। এখানে শুধু পরিসংখ্যানের স্টুডেন্টরাই হতে পারে স্ট্যাটিস্টিশিয়ান। এছাড়া সরকারি পর্যায়ে পরিসংখ্যান ব্যুরো, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পরিসংখ্যান গ্র্যাজুয়েটদের প্রচুর চাহিদা রয়েছে। বেসরকারি পর্যায়ে ব্যাংক, ইন্স্যুরেন্স, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, গবেষণা পরিকল্পনা প্রতিষ্ঠানে পরিসংখ্যানবিদ ছাড়া চলেই না। এছাড়া ডিপার্টমেন্টে শিক্ষক হওয়ার তো সুযোগ আছেই, আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের কাজের বেশ সুযোগ রয়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন IMF, WB, ADB, IDB বহুজাতিক কোম্পানিগুলোতে চাকরি পাওয়ার জন্য উচ্চশিক্ষা যেমন MS, PhD থাকলে ভালো হয়। USA, UK, কানাডা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য স্ট্যাটিস্টিক্স অনেক ভালো মানের সাবজেক্ট এবং স্ট্যাটিস্টিক্স থেকে খুব সহজে স্কলারশিপ পাওয়া যায়। তোমরা হয়তো জানো ডাটা সায়েন্টিস্ট হতে চাইলে স্ট্যাটিস্টিক্সের বিকল্প নেই এবং ডাটা সায়েন্টিস্ট জব সেক্টর যে কত ভালো সেটি কিন্তু তোমাদেরই নিজেদেরই জানা আছে। এই তোমরার মধ্যে তুমি হয়তো থাকবে না যতদিন না তুমি এই সাবজেক্টটিকে ভালোবাসবে না, কঠোর পরিশ্রমী না হবে, খুব বেশি লজিক্যাল হতে হয় সাথে এটি। তো এই ছিল আজকের স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট রিভিউ। তোমরা যদি ম্যাথ ভালো না পারো এবং অ্যানালাইসিস নিয়ে খুব বেশি আগ্রহ না থাকে তাহলে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট তোমার জন্য না, তোমাকে অবশ্যই ম্যাথমেটিক্সে ভালো হতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী সাবজেক্ট রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।